নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল জাতীয় দলের কোচিং ক্যারিয়ার ইতি টানলেন। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারের পরে সিদ্ধান্ত নেন তিনি। 2001 সালে প্রথমবার নেদারল্যান্ডসের কোচ হয়েছিলেন লুই ভ্যান গাল, দ্বিতীয় মেয়াদে আবারও নেদারল্যান্ডসের কোচ হন। 2012 সালে 14 বিশ্বকাপে তার অধীনে স্পেনকে হারিয়ে গ্রুপে শীর্ষে হয়ে বিশ্বকাপের সেমিতে উঠেছিল তারা। গত বছরের সেপ্টেম্বরে তৃতীয় মেয়াদে ডাচ দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ভ্যান গাল। 25 ম্যাচে 14টিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি। নেদারল্যান্ডসের অন্যতম সেরা একজন কোচ লুই ভ্যান গাল বার্সেলোনা, ম্যান ইউয়ের মতো ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নেদারল্যান্ডসের হয়েও বিশ্বকাপে ভালো করেছিলেন, কিন্তু অধরা রয়ে গেল বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনা ম্যাচটি তাই নেদারল্যান্ডসের ডাগ আউটে 71 বছর বয়সে ভ্যান গালের শেষ ম্যাচ হয়ে রইলো।